আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আসলে যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব এই সম্বন্ধে একটা জিনিস আসলে আমাদের বিশেষ করে বাংলাদেশে খুব আমরা অনেকটা অনুৎসাহিত করি যে জিনিসটা সেটা নিয়ে আজকে আলোচনা করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, অর্থাৎ পবিত্র কোরআনে নির্দেশিকা মতে আমরা চলব। কোরআনে আল্লাহ অনেক আদেশ দিয়েছেন, অনেক উপদেশ দিয়েছেন, অনেক ঘটনার বর্ণনা করেছেন যে ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। একটা জিনিস কি, আমাদের দেশে যারা কোরআন পাঠ করেন ওরা কিন্তু কোরআনের অর্থ সহকারে পড়েন না কেউই। কোরআন হচ্ছে আরবি ভাষা, আরবি ভাষায় যেহেতু কোরআন নাজিল করা হয়েছে সুতরাং আরবি ভাষা আমাদের মাতৃভাষা নয়। আর আমরা যারা আরবি ভাষা সম্পর্কে স্টাডি করি না তারা তো আরবি ভাষা সম্পর্কে আমরা জানবো না। সুতরাং আপনি যদি আরবিতেই কোরআনটা পড়েন তাহলে এতে আপনার কী লাভ হলো আপনি বলুন? আরবিতে কোরআন পড়লেন আপনি কিছুই বুঝলেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কী বলছেন, কী উপদেশ দিয়েছেন, কী ঘটনার বর্ণনা করেছেন আমরা কিছুই বুঝলাম না, তাহলে এই কোরআন পড়ার কি কোনো মানে হতে পারে? না, কারণ কোরআন আল্লাহ মানুষের হেদায়েত এবং রহমত স্বরূপ দান করেছেন। আল্লাহ নিজে বলছেন আমি এটা মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য হেদায়েত এবং রহমত স্বরূপ আমি এটা দান করেছি। কোরআনের যে আদেশ উপদেশ এবং যে ঘটনার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেই ঘটনাগুলো থেকে যাতে আমরা শিক্ষা নিই। তো আমি আরবিতে কোরআন পড়লাম আমি কিছুই বুঝলাম না, তাহলে এটা আমি কোরআন পড়ে লাভ হলো কি আমার? দেখুন, আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন এটা আরবি ভাষায় কেন কোরআন নাজিল হয়েছে সেটা সম্পর্কে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা তা ভালোভাবে বুঝতে পারো। কারণ তখনকার আরবদের মধ্যে কোরআন আরবি ভাষা যদি নাজিল করা না হতো, অন্য ভাষায় নাজিল করা হতো, তাহলে তো ওরা ভালোভাবে বুঝতো না। তো এখন আমি যদি কোরআন ভালোভাবে বুঝতে যাই তাহলে আমাকে অবশ্যই আরবি ভাষা সম্পর্কে স্টাডি করতে হবে, অথবা অন্তত ওই আরবিটার বাংলাটা কি ওটা সম্পর্কে আমাকে জানতে হবে, মানে আল্লাহ কোরআনে কী বলেছেন ওই কথায়। এখন কোরআনের ভাষা হচ্ছে যেহেতু বিদেশি ভাষা আরবি ভাষা, সারাদিন কোরআন পড়লাম কিন্তু কোরআনে আল্লাহ কী বলছেন আমি জানলাম না। আমাদের দেশের সম্মানিত হুজুরগণও কিন্তু এই বিষয়ে খুব একটা মুখ খুলেন না, ওনারা কখনো খুব একটা বলেন না যে আপনারা কোরআনের বাংলা অর্থ পড়বেন, কারণ কোরআনের বাংলা অর্থ সহ কোরআন কিন্তু আপনার বাজারে পাওয়া যায়, খুব সহজে আমরা এটা পেতে পারি এবং এই সম্পর্কে আমরা জানতে পারি। কিন্তু কেন জানি আমাদের সম্মানিত হুজুরগণ এই সম্পর্কে মাননা করেন আর কি, ওনারা কেন জানি বলেন না কোরআনটা বাংলা অর্থ সহকারে পড়ুন, এই সম্পর্কে তেমন কিছু বলেন না। তো এটা হতে পারে, এই জন্য হতে পারে কি না আমি ঠিক জানি না, এটা আমার নিজস্ব মতামত, যে তাফসিরুল কোরআন নামে যে প্রোগ্রামগুলো হয় অর্থাৎ ওয়াজ মাহফিল, এটি বেশিরভাগই হয় সাধারণত তাফসিরুল কোরআন এই ব্রডলাইনে। তো যদি মানুষ কোরআনের বাংলা অর্থ জানে তাহলে কিন্তু ওনারা কিন্তু এই তাফসিরুল কোরআন মাহফিলগুলো করতে পারবেন না, কারণ তাফসিরুল কোরআন হচ্ছে কোরআনের বাংলা এবং একটু সংক্ষেপে ব্যাখ্যা করে বোঝানো। দর্শকগণ, আপনারা যারা দেখতেছেন, কোরআন কিন্তু বাংলা অর্থ সহ যদি আপনি না পড়েন, আপনি কোরআন পড়া না পড়া তাহলে তো একই কথা হলো, আমি একটা জিনিস পড়লাম এটা কি আমি জানলাম না, তাহলে এটা কী লাভ হলো আমার এই কোরআন শরীফ পড়ে? কারণ আল্লাহ কিন্তু কোরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন, এই কোরআনে যেই আদেশ উপদেশ এবং যেসব ঘটনা যেভাবে আল্লাহ যে কোনো বিষয়ে যেভাবে চলতে বলছেন ওই বিষয়ে আমরা যাতে চলি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। তো আমি কোরআনের বাংলা অর্থই জানলাম না, এটা আমি কী বলছে আল্লাহ সেটা সম্পর্কে কিছুই জানলাম না, তাহলে কোরআন পড়ার কোনো তো মানে হয় না। তো বন্ধুরা, আপনারা যারা আজকে আমার ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই কোরআনের বাংলা সহকারে পড়বেন, কারণ কোরআনের অর্থ আমাকে জানতে হবে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কী বলছেন সেটা আমাদের অবশ্যই জানতে হবে, নাহলে আমি তো এই কোরআন পড়ে কোনো লাভ হলো না, আমি দুই কদম তিন কদম চার কদম দিয়ে আমার কী লাভ হলো, কোনো লাভ নেই। কারণ আল্লাহ কোরআনটা হেদায়েত স্বরূপ নাজিল করেছেন, আমি যদি হেদায়েত কোরআন থেকে নিতে না পারি তাহলে এই কোরআন কেন পড়বো আমি? পড়ার কোনো সার্থকতা আছে কি? নাই, কোনো সার্থকতা নেই। অর্থাৎ কোরআন পড়লে আপনি যদি খালি আরবিতে কোরআন পড়েন এতে সওয়াব হবে কি হবে না এটা ওটা তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো আমার মতে আমি মনে করি সওয়াব হওয়ার কথা না, কারণ কোরআনটা তো হেদায়েত স্বরূপ আল্লাহ নাজিল করেছেন, তো হেদায়েত আমি ওখান থেকে কী নিলাম, আমি তো কিছু জানলাম না। তার মানে এখানে আমার মতে আমার মনে হয় খালি আরবিতে কোরআন পড়লে আমাদের কোনো সওয়াব হওয়ার কথা না, কারণ আমি কোরআনে কী বললো আল্লাহ আমি কিছু বুঝলাম না, তাহলে এটা হেদায়েত হলো কীভাবে আমার জন্য? হেদায়েত হিসাবে আল্লাহ যেহেতু নাজিল করেছেন তার মানে এটা হেদায়েত স্বরূপ আমি নিয়েছি না, তাহলে কোরআন অবশ্যই বাংলা সহকারে পড়বেন। দর্শক বন্ধুরা,
আপনারা আশা করি কোরআনের বাংলা অর্থ সহকারে বলবেন। আমাদের মাওলানারা কেন জানি বলেন না আমি ঠিক বুঝি না, ওনারা কিন্তু কখনো আমি ওয়াজে শুনি না যে কোরআন বাংলা করে পড়েন, বাংলা অর্থ সহকারে পড়েন, কিন্তু কেন বলেন না একমাত্র আল্লাহ মাহবুব জানে, ওনারা জানেন। তো আশা করি আমার ভিডিও থেকে যদি আপনারা কিছু উপকৃত হন তাহলে আমি খুশি হব যদি বাংলা সহকারে পড়েন, কারণ কোরআন সম্পর্কে কোরআনের কী বলছেন আল্লাহ এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, কারণ আল্লাহ বলছেন এটা হেদায়েত স্বরূপ, সুতরাং অবশ্যই কোরআন থেকে আমাদের হেদায়েত নিতে হবে। সুতরাং কোরআন অবশ্যই আমরা বাংলা অর্থ সহকারে পড়ব, যদি একটু সময়ও লাগে তারপরেও বাংলা অর্থ সহকারে পড়ব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।